প্রায় 15 দিন যাবত নাক কান গলার অপারেশন থিয়েটার বন্ধ ও চিকিৎসক সহ জনবল সংকট এবং নানা কারণে পাবনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। 2011 সালে পাবনা জেনারেল হাসপাতাল সিভিল সার্জনের প্রশাসনিক আওতামুক্ত হয়ে স্বতন্ত্র প্রশাসন নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালটি স্বয়ংসম্পূর্ণ ও মানুষের চিকিৎসা সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে ওঠেনি। এখনো 100 শয্যার জনবল দিয়েই চলছে 250 শয্যার বৃহৎ এই জেনারেল হাসপাতালটি। হাসপাতালটিতে নাক কান গলার অপারেশনের মেশিন থাকলেও শুধু লাইট নষ্ট হওয়ায় রোগীদের সেবায় কাজে লাগানো যাচ্ছে না। সংকট উত্তরণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর কে এম আবু জাফর। আমাদের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল আসলে আগে 100 শয্যা ছিল, সেখান থেকে রূপান্তরিত হয়ে 250 শয্যা হয়েছে। কিন্তু আমাদের জনবলের সংকট রয়েছে, বিশেষ করে চতুর্থ শ্রেণীর জনবল, এবং আমাদের 250 শয্যায় কনভার্ট হওয়ার পরে এটির কোনো এক্সটেনশন হয়নি, না ভার্টিক্যাল এক্সটেনশন না হরাইজন্টাল এক্সটেনশন। যেমন ওটির সমস্যা আছে, এখন গণপূর্ত বিভাগ কিছু রেনোভেশনের কাজ করছে, সেই কাজ করতে গিয়ে পুরনো বিল্ডিংয়ে কাজ করলে যা হয়, এক জায়গায় কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অন্য জায়গায় একটু সমস্যা হয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে অপারেশন থিয়েটারের উপরে ছাদ ঢালাই করতে গিয়ে একটি অপারেশন থিয়েটারে যে লাইট থাকে, লাইটের একটি পোর্শন ছাদের মধ্যে থাকে আর কি, ওইখান দিয়ে কিছুটা পানি চুইয়ে পড়ে লাইট ক্ষতি হয়েছে, সেটা আমি সরজমিন দেখেছি।